এরপরে প্রশ্ন হলো অনেক পিতামাতা আছেন যারা সন্তান জন্মের পর আকিকা দেয় না কিন্তু ঘটা করে জন্মদিন পালন করে এবং বিবাহ বার্ষিকীও পালন করে থাকেন এ সম্পর্কে ইসলাম কি বলা আছে এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো গাছের গোড়া কেটে কোথায় পানি দিচ্ছে আগায় পানি ঢালতেছে আকিকা করা হলো সুন্নাত আকিকা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আকিকার খোঁজ খবর নাই বিবাহ বার্ষিকী করতেছে তারপরে আপনার জন্মদিবস উদযাপন করতেছে অমুসলিমদের কালচার অনুসরণ করতেছে এই দুঃখজনক অধ্যায় আমাদের সমাজে আছে আরো একটা দুঃখজনক অধ্যায় আছে সেটা কি জানেন অনেকে আছে আকিকা দিতে চায় না কয় এখন টাকা নাই তো পরে দেব ভালো কথা টাকা নাই কিন্তু ওই লোকে মিষ্টি কিনে কেজি এক কেজি আছে না নাই ছেলে হয়েছে মেয়ে হয়েছে মিষ্টি কিনে আরে ভাই দশ কেজি মিষ্টি কিনতে যে টাকা যাচ্ছে এর সাথে আর কিছু দিলেই তো আকিকার ছাগলের টাকা হয়ে যায় ঠিক না বে ঠিক যারা মিষ্টি খাইতে চায় তারাও বোকা যে খাওয়ায় সেও বোকা যে খাওয়ায় সে বোকা কেন কারণ সে সবাইকে মিষ্টি দিতে দিতে গড়ে ওই আকিকার সমান হয়ে যায় মিষ্টি দিল কিন্তু ছাগল খাওয়াইল না তাহলে আকিকার সুন্নতটা মিস হয়ে গেল অযথা টাকা নষ্ট হলো আর অনেকে আছে ছেলে হয়েছে বলে ভাই মিষ্টি খাওয়ান আরে ভাই আটার দলা খাবেন কেন শরীয়ত তো ইসলাম তো আপনাকে গোশতের টুকরা খেতে বলছে আকিকা সেটা না খায় আটার দলা খায় আছে না নাই এই জন্য সন্তানের জন্মের পর আপনি মিষ্টি কিনেন কিন্তু আকিকা আপনাকে দেওয়ার চেষ্টা করা উচিত আকিকা দিলে সন্তানের অনেক দিক থেকে কল্যাণ হয় উপকারিতা হয় এবং বাবা মার বাধ্যগত থাকে হোমনা টিউন ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার